সম্পর্ক করে তারপরে আমার সাথে শুইতেছেন, তাই না? আমি কি তোমার এটা কয়ে ভুল করে ফেলাইলাম? আপাতত সম্পর্ক করে তুলতে চাই, এমন পর্যন্ত ওইরকম কোনো ইচ্ছা নেই। তার মানে ভবিষ্যতে ইচ্ছা হলেও হইতে পারে? মানুষের মনের উপর তো মানুষের নিজেরই বিশ্বাস নেই। পালাইয়া যেতে চাইলেই তো আর পালানো যায় না, আর আমার কোনো ইচ্ছাও নেই। আপনি এত কিছু জানতেছেন কি লিগা? আমার জানতে ইচ্ছা করতেছে, তাই আমি জানতে চাইতেছি। আপনার কেন এত কিছু জানতে হইব? এটা তো একটা সমাধান বের করা দরকার। কি সমাধান? এই ধরো আমি তুমি বন্ধু হয়ে যাই, আমাদের মধ্যে বন্ধুত্বের একটা সম্পর্ক হইলে আমার মনের কথা আমি তোমার বলতে পারো, তোমার মনের কথা তুমি আমার খুলে বলতে পারবা। আপনার উদ্দেশ্যটা কি কোন তো? উদ্দেশ্য একটাই, তোমার লগে সম্পর্ক করে তোলা। হ সম্পর্ক করে তারপরে আমার সাথে শুইতেছেন, তাই না? আমি কি তোমার এটা কয়ে ভুল করে ফেলাইলাম? আপাতত সম্পর্ক করে তুলতে চাই, এমন পর্যন্ত ওইরকম কোনো ইচ্ছা নেই। তার মানে ভবিষ্যতে ইচ্ছা হলেও হইতে পারে? মানুষের মনের উপর তো মানুষের নিজেরই বিশ্বাস নেই। খুব ভালো করছেন সত্যি কথাটা কয়ে দিছেন, আমার এখন কোনো বন্ধুর দরকার নেই। চলো পালাইয়া যাই। কি সবকিছু ভালো রেখে আমার লগে চলো পালাইয়া যাই। কোথায় পালাম? আমি তোমারে নিয়ে এসব ভেজাল বোঝালের থেকে বাইরে তোমার নিয়ে পালাইয়া যাই। আপনি কি দেশের প্রধানমন্ত্রী চাইলে সবকিছু করতে পারবেন? তোমার নিয়ে পালাইতে হলে আমার এই দেশের প্রধানমন্ত্রী তুই বুকে? আপনি আমার জামাই চিনেন, দেবদাস, খপ করে ধরে ফেলাইব। খালি দেবদাসই কবিরারে খপ করে ধরতে পারে? কবির পারে না কবিরারে খপ করে ধরতে। আপনি আমার হাত ধরে আছেন, আমার আটকে রাখছেন, তার মানে কিন্তু এই না যে তুমি আমার প্রতি দুর্বল হয়ে পড়ছো, তাই তো? না, তাইলে আমি কিন্তু সব কিছুর হিসাব রাখতেছি। কি এর হিসাব? এত অঙ্ক টঙ্ক তো আমি আবার বুঝি না। পেমেন্ট নিমু না? ওরে আল্লাহ গো আল্লাহ, $100 হয়েছে, আর একটু যদি আটকে রাখেন তাহলে আরো $200-$300 দাম লাগবে। $300 দিতে কি হিসাব? বাপরে বাপ, আমার মনে হয় না আপনি আমার $300 দিতে পারবেন। আমি তোমার $300 কে $3,000 চাইলে $3,00,000 দিতে পারি। বাবা কি সাপাবাজি! এটা বস আংশিক সত্য। আংশিক সত্য মানে আসলেই তো আমি তোমার ডলার দিব কইতে, অত ডলার আমি তোমার দিতে পারব না, কিন্তু তুমি ডলার দিয়ে করবেটা কি? একজন আমার কাছে পাইতো তার টাকা ফেরত দিব। আমার কাছে এটা মনে হয় না যে কেউ তোমার কাছে টাকা পাইত, তুমি মনে কাউরে নিয়ে টাকাটা দিবা। কি তোমার যে আশ্রয় দিছে তারে লয়ে গিয়ে টাকাটা দিতে চাইতেছো? আপনি জানলেন কেমনে? আমি আজ করছি, আজ করে কইলাম।